কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়ে বলবেন, জান্নাতিরা রে আমি তোমাদেরকে বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, অট্টালিকা দিলাম, গোটা জান্নাতটা দিলাম, দশ দুনিয়া পরিমাণ একটা জান্নাত তোমাদেরকে আমি দিলাম, এরপরেও কি তোমাদের চাওয়া পাওয়ার কিছু বাকি আছে কি? জান্নাতি মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, প্রভু গো জান্নাতের মধ্যে সে বাড়ি পেয়েছি, নারী পেয়েছি, গাড়ি পেয়েছি, অট্টালিকা পেয়েছি, দুনিয়ার মধ্যেও গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, অট্টালিকা ছিল, কিন্তু দুনিয়ার এই অবৈধ টাকা দিয়ে ইচ্ছা করলে ওই বাড়ি গাড়ি নারী সব কিছু পাইতাম, কিন্তু একমাত্র তোমার জন্য অবৈধ টাকা ইনকাম করি নাই, বাড়ি গাড়ির চিন্তা করি নাই, রাতের আরামের ঘুমকে হারাম করে দিয়ে শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছি, গাড়ির জন্য নয়, বাড়ির জন্য নয়, অট্টালিকার জন্য নয়, কোন নারীর জন্য নয়, ও আল্লাহ এই নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব কাজগুলো করেছি, কোন দুনিয়া পাওয়ার উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য ছিল তুমি আল্লাহকে পাওয়ার জন্য, ওগো প্রভু প্রভু আজকে জান্নাতের মধ্যে সে নারী বাড়ি গাড়ি কিছুই চাই না, চাই একমাত্র একটা জিনিস, সেই জিনিসটা হইল তোমার দিদার, তোমার সাক্ষাৎ আজকে আমরা পেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ফেরেশতারা আমি আমার এই জান্নাতে বান্দাদের এই আরজু আমি কবুল করে নিলাম, আমার জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করে রাখো, মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে, এরপরে সামিয়াটা হবে আল্লাহ তাআলার নূর দিয়ে, ওই জায়গার মধ্যে শ্রোতা হিসেবে যারা থাকবেন তারা হচ্ছেন আমার নবী আর দাউদ আলাইহিস সালাম ব্যতীত সমস্ত পয়গম্বরগণ ওই মাহফিলের শ্রোতা থাকবেন, সমস্ত পয়গম্বরগণ মাহফিলের সামনের কাতারে বসবেন, আর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ ওই নবীর পিছনের কাতারে বসে যাবেন, আর অন্য অন্য নবীর উম্মতেরা আমাদের এই বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উম্মতদের পিছনে তারা বসবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আমিন যিনাকে বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন, তিনার নাম হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কণ্ঠ শুনে শুধু মানুষ নয় পাখি গুলো যদি উড়াল দিয়ে যেত ওই পাখি গুলো যার তেলাওয়াত শুনে দাঁড়ায় যেত, সাগরের মাছগুলো সাগরের মাঝখান থেকে সাগরের কিনারা এসে পড়ত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শোনার জন্য, জাবরের তেলাওয়াত শুনে মানুষগুলো পাগল পড়া হয়ে যেত, ওই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বিশেষ বক্তা হিসেবে দাওয়াত করবেন, এবং প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সেই দিন প্রধান অতিথি। আল্লাহু আকবার। এই দিন জান্নাতের মাহফিলে এত সুন্দর সুন্দর চেয়ার থাকবে, এক একটা চেয়ার থাকবে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, এক একটা চেয়ারের পায়া এত মূল্য হবে আল্লাহর নবী বলেন এক একটা চেয়ারের পায়ার মূল্য এত, গোটা পৃথিবীটা যদি বিক্রি করে দেয় এক একটা পায়ার মূল্য ওই দিন হবে না।
আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিবেন জান্নাতের মাহফিল। জান্নাতের মাহফিলের মধ্যে বিশেষ অতিথি, প্রধান অতিথি সবাই থাকবেন, শ্রোতারাও বসে থাকবেন, সভাপতির অপেক্ষায় শ্রোতাগুলো বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতে পর্দা সরাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সরাইয়া বান্দাদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। মানুষগুলো পাগল পড়া হয়ে যাবে আল্লাহর সালাম পেয়ে। আল্লাহর সালামের কত মধু, কি যে স্বাদ, সেটা ওই দিনই বোঝা যাবে। একটা মানুষ যদি মরিচ না খায় তাহলে সে কোনোদিন মরিচের মর্যাদা বুঝবে না। মরিচের মর্যাদা বুঝতে হলে, মরিচ কি মিষ্টি না জাল না টক সেটা বুঝতে হলে তার অবশ্যই মরিচ খাইতে হবে। এখন একজন মরিচ কেমন লাগে সেটা বুঝে না, তাকে আপনি যদি বুঝান যে মরিচটা জাল, সে বুঝবে না। জাল মানে একটা মরিচ তাকে খাওয়াইয়ে দিলে তারপরে কিন্তু সে বুঝতে পারবে, হ্যাঁ মরিচটা আসলে জাল যে কোন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যদি যেই দিন হবে সেই দিন বান্দারা বুঝতে পারবে আল্লাহর সাক্ষাতের কত মজা, আল্লাহর সাক্ষাতের কত মধু। সেই দিন ওই বান্দারা বুঝতে পারবে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কোনো ব্যক্তি এটা শুনে বুঝতে পারবে না যে আল্লাহ তাআলার সাক্ষাতের কত মধু আর কত মজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিল শুরু করে দিবেন, বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সালাম পেয়ে বান্দারা অবাক হয়ে যাবেন, মাতোয়ারা হয়ে যাবেন, পাগল পাড়া হয়ে যাবেন। আরশে আজিমের নিচ থেকে একটা সুন্দর গ্রাম সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা একটা বাতাস ছেড়ে দিবেন, ওই বাতাসের এত ঘ্রাণ এত ঘ্রাণ, ওই ঘ্রাণগুলো মানুষে নাকি যখন প্রবেশ করে মানুষগুলো মাতোয়ারা হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতির আসন গ্রহণ করবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাক দেয়া, ওয়াল মিন দাউদ রে তোমার কণ্ঠ শুনে শুধুমাত্র মানুষ নয় পাগল পাড়া হয়ে যেত, পশু পাখি মাছ গাছ তরলতা বৃক্ষ সমস্ত কিছু পাগল পাড়া হয়ে যেত। আজকে এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশেষ অতিথি হিসাবে বানিয়েছি, তোমাকে আমি বিশেষ অতিথির আসনে তোমাকে বসিয়েছি, আজকে তুমি সূরা তহা থেকে তেলাওয়াত শুরু করে দাও। দাউদ আলাইহিস সালাম সূরা তহা থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম মানুষগুলো বলবে আল্লাহ কোরআন তেলাওয়াত থামায়েন না, কোরআন তেলাওয়াত থামায়েন না, এমন সুন্দর তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত একটা কণ্ঠ থেকে সত্তরটা কণ্ঠ বের হবে, এবার মানুষগুলো উম্মাদের মতো পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন থামো, এর চেয়ে মজার তেলাওয়াত কি আরো শুনতে চাও? বান্দাগুলো পাগল পাড়া হয়ে যাবেন, বান্দাগুলো আল্লাহ রব্বুল আলামিন কি বলবেন, এর চেয়ে মজার তেলাওয়াত কি আরো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার উপর আমি কোরআন নাজিল করেছি, দাউদের প্রতি আমি কোরআন নাজিল করি নাই, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, কোরআনের জন্য আপনি রক্ত ঝরিয়েছেন, তাই ফের ময়দানে কত মানুষ আপনাকে পাথর মেরেছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। ওগো আমার হাবিব,
হাবিবে, আজকে আমি আপনাকে এত সম্মানিত করেছি, এই কোরআন আমি দাউদের উপর নাযিল করি নাই, এই কোরআনের জন্য এই দাউদ কষ্ট করে নাই, কোরআনের জন্য আপনি কষ্ট করেছেন, এই কোরআন আমি আপনার উপর নাযিল করেছি। আজকে আপনি কোরআনুল করিমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নবী আল্লাহর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করবেন, মানুষগুলো শত শত বছর চলে যাবে, মানুষগুলো পাগল পাড়া হয়ে কোরআনুল করিমের সূরা ইয়াসিন তেলাওয়াত শুনতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত মধুরতা দান করে দিবেন বিশ্ব নবীর কণ্ঠে, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠর চাইতে হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ এর চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের তেলাওয়াত শোনাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন। আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক শুরু করে দিবেন আনার রহমান আল্লামনাল কুরআন খালাকনাল ইনসান নিজের পরিচয় দিবেন, আমি রহমান আমি কত শুনেছ রহমান রহিম সেই রহমান আর রহিম আমি আল্লাহ নিজেই, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি খালাকনাল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন, সবগুলো পরিচয় দিয়ে সূরা রহমান পড়তে থাকবেন। জান্নাতি বাসীরা লক্ষ লক্ষ বছর কোরআনুল করিমের তেলাওয়াত শুনতে থাকবে, কিন্তু তার মধুরতা কোনোদিন শেষ হবে না। জান্নাতির বাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আবদার করতে থাকবেন, আল্লাহ পাক কি বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রভু গো কোরআনুল করিমের তেলাওয়াত আপনি বন্ধ করবেন না, কোরআনুল করিমের তেলাওয়াত মজাই লাগে মজাই লাগে। জান্নাতি বাসীরা হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল করিমের তেলাওয়াত শুনে, যে স্টেজ থাকবে ফেরেশতা থাকবে গাছপালা তরুলতা থাকবে বৃক্ষ থাকবে পাহাড় পর্বত জান্নাতের মধ্যে যা কিছু থাকবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল করিমের তেলাওয়াত শুনে হেলতে থাকবে দুলতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের তেলাওয়াত লক্ষ লক্ষ বছর চলে যাবে কিন্তু শেষ হবে না, মানুষগুলো বেহুশ হয়ে থাকবে এমন সময় এই কোরআনুল মাহফিলকে বন্ধ করার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য, শেষ করার জন্য জান্নাতের হুররা এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টোকেন দেবে। টোকেন হচ্ছে একটা কাগজের মধ্যে লিখে দিবেন, ও গো আল্লাহ আমাদের স্বামীদেরকে আমরা কি আর কোনোদিন ফিরত পাবো না, আমাদের স্বামীদেরকে কি আর আমরা কোনোদিন পাবো না, আপনি তাড়াতাড়ি মাহফিল শেষ করেন, এই মাহফিল শেষ করে আমাদের স্বামীকে আমাদের কাছে ফিরত দেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল শেষ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সামনে থেকে যখন চলে যাবেন জান্নাতি মানুষগুলো তখন সকলের হুঁশ ফিরে আসবে,
জান্নাতি মানুষগুলো আল্লাহ পাক রব্বামের দর্শন যখন শেষ হয়ে যাবে, সকলেই বেহুশ থেকে হুশ ফিরে আসবে, তখন জান্নাতিবাসীরা নিজ নিজ কামরায় চলে যাবে। জান্নাতিবাসীদেরকে তাদের যে নিজস্ব হুর ছিল, স্ত্রী ছিল, ওই স্ত্রীগুলো জান্নাতিবাসীদেরকে দেখে বলবেন, ও আমার জান্নাতিবাসীরা, আল্লাহ রব্বুল আমিন, আল্লাহ রব্বুল আমিন এই কোরআনুল করিমের মাহফিল করার পরে এই কোরআনের মাহফিলের ছোঁয়া তোমরা পেয়ে, আল্লাহ রব্বুল আমিনের নূরের তাজাল্লি তোমরা পাওয়ার কারণে আগে যত সুন্দর ছিলে তার চেয়ে হাজার হাজার গুণ সৌন্দর্য তোমাদের বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।